শুভ সন্ধ্যা, জাইন টিভিতে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি কুশল। দেখে নিন আজকের শর্টকাট ফাইভ শিরোনাম এই মুহূর্তে। ফারাক্কার তিলডাঙ্গা গ্রামে বর্ষা মৌসুম শুরু হতেই চিন্তার ভাঁজ গ্রামবাসীদের। জিয়াগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত এক, জখম দুই যুবক। ভরতপুরে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। শিশু মৃত্যুকে কেন্দ্র করে দিনহাটা হাসপাতালে ভাঙচুর, ধৃত মহিলা সহ তিন। উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার চক্রান্ত করছে বিজেপি, অভিযোগ সাংসদ মৌসুম নূরের। বর্ষার মরশুম শুরু হতেই রাস্তায় জমেছে জল, আর সেই জল বাড়িতে ঢুকতে শুরু করেছে ফারাক্কার তিলডাঙ্গা গ্রামে। ইতিমধ্যে প্রায় 25 থেকে 30টা বাড়িতে জল ঢুকে পড়েছে। চরম সংকটের দিন যাপন করছে ফারাক্কার তিলডাঙ্গা গ্রামের মানুষজন। স্থানীয় প্রশাসনকে বলার পরেও কোনো সুরা হয়নি বলে দাবি এলাকার বাসিন্দাদের। জল থেকে নিজেদের বাড়িঘর বাঁচানোর জন্য জেসিবি দিয়ে রাস্তা কেটে জল নিকাশের ব্যবস্থা করেছে গ্রামবাসীরা। ভগবানগোলার নিচু বাজারের যুবক রাকেশ পোদ্দার লটারিতে 45,000 টাকা পেয়েছিল। লটারিতে টাকা পাওয়ার খুশিতে রাকেশ তার দুই বন্ধু আকাশ ও সুরজ পোদ্দারকে নিয়ে বাইকে করে জিয়াগঞ্জ ঘুরতে আসে। সেখানে মদ্যপান করে বাইকে করে এদিন রাতে তিনজন বাড়ি ফিরছিল। সেই সময় বহরমপুর থেকে ভগবানগোলার দিকে আসছিল একটি বিএসএফের লরি, তার পেছনে ছিল এই দুটি বাইক। বাইক যাত্রীরা কিন্তু সকলেই মদ্যপ অবস্থায় ছিল। হঠাৎ করে বাইকের হ্যান্ডেল বেঁধে যায় লরির সঙ্গে। দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক রাকেশ পোদ্দারের, জখম হন আরও দুজন। তাদের উদ্ধার করে জিয়াগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কান্দি মহকুমার ভরতপুরের মনসপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম নিবাস মাঝি, বয়স 31। জানা গিয়েছে বেশ কিছুদিন আগে নিবাস মাঝি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন, ফলে এদিন বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। শিশু মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল দিনহাটা মহকুমা হাসপাতাল। জানা যায়, গত শনিবার রাতে দিনহাটা ধূমপাড়ার বাসিন্দা রীনা বিবি প্রসব বেদনা নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হয়। রবিবার তিনি একটি শিশুর জন্ম দেন। এরপর হঠাৎ ওই শিশু শ্বাসকষ্টজনিত রোগে ভুগতে শুরু করে। এরপর শিশুকে হাসপাতালের এসএমসিইউ বিভাগে চিকিৎসারত অবস্থায় রাখা হয়। গতকাল রাত 9টা নাগাদ ওই শিশুর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, এরপরই শিশুর পরিবারের লোকজন উত্তেজিত হয়ে পড়ে এবং এরপর হাসপাতাল ভাঙচুর চালাতে থাকে। শুক্রবার দুপুর 1টা নাগাদ মালদা প্রেস কর্নারে জেলা তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা জেলা তৃণমূলের সভাপতি মৌসুম বেঞ্জিন নূর, জেলা তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মানব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র শুভময় বসু, সুমলা আগরওয়ালা এবং তৃণমূল নেতা দুলাল সরকার। উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত রাজ্য করার জন্য সরব হয় বিজেপি নেতৃত্ব। তারই বিরোধিতা করে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতৃত্বরা ভারতীয় জনতা পার্টি ও কেন্দ্রীয় সরকারের তীব্র ভাষায় আক্রমণ করেন। ওই জি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না। আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে। বস বস ব্যবহার করুন। Chlorine-free distilled water. Boss. For extra life.